তুমি কে হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম এখন হচ্ছে ভোর সকাল 6টা বাজে আর আমরা এখন যাচ্ছি বাইরে বাইরে কোথায় যাচ্ছি এটা আমি এখন বলবো না আমরা আগে যাই তারপর হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি মেজু ভাইয়া ভাবি আমি নিদ্রাপু আর হচ্ছে অর্ভি তো আর আজকে কিন্তু অনেক শীত আমাদের শরীর একদম শীতে একদম কাঁপানি উঠে যাচ্ছে তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার অন্ধকার কেন আসলে তো আন্ধেরা কেন আসলে এখন কয়টা বাজে একটু দেখো তো এত সকাল সকাল আমরা এখানে এখনো কেউ আসেই নেই রস খাওয়ার জন্য আমরাই আজকে মনে হয় প্রথম বেশি আগে চলে এসেছি অনেক আগে ম্যাম এখন মিটিং এ যাচ্ছে ম্যাম আপনি আপনি মিটিং এ যাচ্ছেন আপনার অফিসটা কোথায় জি সরি আপনার অফিসটা কোথায় দেখাচ্ছি দেখাচ্ছি আসি এখন 10টা খাওয়া মজা হবে আচ্ছা রসটা কেউ বুঝতেন টুলার অনেক ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আসে কিছু আজকে কুয়াশাটা কম কিন্তু পিন পিন একটা বাতাস আছে না ওই বাতাসটা গায়ে লাগে হ্যাঁ তোমরা যে গিয়েছিলে ওইখানে অনেক কুয়াশা ছিল তখন আসলে কুয়াশা ছিল খাও চাচা 500 হয়ে গেছে বাবা 500 না কোন দুই নম্বরে কাম করলাম না আমি দুই নম্বরে কাম করে দিয়ে দিই 500 রস খাইয়া রে তুমি বিরিনি দাও দাদা দুই দাদা দন্ত খাই দেই ফটো করে আর হয় নাই টাচ করে হ্যাঁ পাইছি বাট দেন আচ্ছা শর্ট
বড় যে বোতলটা ছিল আমরা করছি কি আমরা অনেক ঘুরে আসছি, আমরা ওনাকে দিয়ে পারাইছি, আগের বছর নিছিলাম তো ওনার থেকে। আচ্ছা আমাদের দেড় তো চাচা, এটা কি 1 লিটার? 1 লিটার বলেন, এটা তো বিল পেড হয়েছে। আমরা ফার্স্টটা হলাই রাখবো, একটু ফেলান, একটু ফেলান, কি করছেন তোমরা? গাইস, আমার শলটা এখানে ঝুলিয়ে রেখেছিলাম, যেটা এখন আমার নিয়ে কেন ছবি তুলে তাদের মনই ভরে না, যত তুলে ততই তুলতে মন চায়। উঠো 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 উঠো। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু নাস্তা করবো। কালো বোনা, এটা লাল বোনা, হাঁস দুইটা, হাঁস তিনটা হাঁস, তারপরে আমরা গরু কলি যায়, মুরগি ডাল ভাজি, ওখানে আছে পরোটা ডিম, আর এগুলোর সাথে কি আছে? শুধু খিচুড়ি 40 40, আচ্ছা, আর পরোটা 10 টাকা, ডাল ভাজি 20 টাকা। আর বসো বসো বসো, ভাবি কি খাবা, খাও কি খাবা, অর্ডারটা দিলাম আগে, অর্ডারটা তুমি কি খাবে আগে এটা বলো। হ্যাঁ আমি ভাই খিচুড়ি, আমিও খিচুড়ি। খিচুড়ি ভাবি কি খাবা? খিচুড়ি খিচুড়ি। অর্বি খিচুড়ি দাও, খিচুড়ি খাবা। কই তুলতি আছে, তুলতি আছে, যাও পাগল হয়ে যাচ্ছে নিদ্রা পর ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাচ্ছে। খাবার অর্ডার দেওয়ার আগেই খাবার চলে আসছে, ভেরি ফাস্ট। একটা গরু আর একটা হাঁস দেন। আচ্ছা এই যে এই তলে লাগালুগা খিচুড়ি গুলো কিন্তু না দিলেও হয়। হ্যাঁ এই না শুনতো ভাইয়া, দেখি তো ওনারা বলে তুমি চেঞ্জ করে দিবে, সমস্যা নেই, বাইরে এখানে আসেন। আগে ফোনটা নিবে না, এই নাও এটা নাও, নাও নাও নাও, আগে তুমি একটু খাই দেখো, পরে ভিডিও করার আগে পুরো অর্ডার দিতে হবে তো। খিচুড়িটা মজা, খিচুড়িটা মজা শুনি না, এটা বাস দাও বাস। আমার গরু দেন, কালা বুনো নি তুমি, আমি খাই না। আবার নতুন করে লিখব গল্প, আবার লিখব গল্প।
আমার আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে। আর প্রতি বছরই কিন্তু আমরা এইভাবে মানে 300 ফিটে এসে রস খেয়ে যাই, আবার বাসায় হচ্ছে নিয়েও যাই। আম্মুর আসার কথা ছিল, কিন্তু ঠান্ডা যেহেতু অনেক বেশি তাই আম্মু ভাবলো যে আম্মু আসবে না। আমরা এই 4-5 জনই এসে পড়লাম। আর আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে, আর ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।